गाइस वेलकम बैक टू माय पूजा ब्लॉग चैनल। তোমরা সবাই কেমন আছো? আই होप তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখে বুঝতেই পারছো আমি অন্যান্য দিন যেখানে ব্লগ স্টার্ট করি এখন সেখানে নিশ্চয়ই করছি না। আমি এসেছি চৌবেড়িয়া। আমি এই জাস্ট আসলাম, এখন বাজে রাত 8টা। তো এখন আমি একটা ব্লগ করছি, ছোট হবে ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। একটা অন্য জায়গায় এতদিন একটা রেগুলার একই রকম একঘেয়েমি ব্লগ হচ্ছিল, আজকে একটু অন্যরকম তোমরা সবকিছু দেখতে পাবে, তো আশা করি ভালো লাগবে। তো আমি আসলাম জাস্ট এখন 1:30 বাজে। আসার পরে নারু বাবা এই যে এই ওবা হাই করো, এই যে হাই করো, এদিকে তাকাও, হাই করো, উঁচু উঁচু হাই করো, করো হাই করো। তো এখন খেলা করতে ব্যস্ত আছো ছোট মিমির সাথে, এই যে এই হাই কর, হাই। তো আর মা আছে রান্নাঘরে, মা করছে রান্না। তো এখন আমি ফ্রেশ হইনি, তো ভাবলাম যে চলো ব্লগটা এখন স্টার্ট করি, ছোট্ট ব্লগ হবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, চলে এসেছি। আমি এসেছি এক বিশেষ দরকার, বিশেষ দরকার একটা স্পেশাল দিনের জন্য এসেছি, স্পেশাল দিনের জন্য এসেছি। তোমরা অবশ্যই জানতে পারবে কালকে যে ব্লগটা করব আমি, সেই ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে স্পেশাল দিনটা কি জন্য। আর তোমাদেরকে তো আমি আগেই বলে দিতাম যদি আমি চৌবেড়া আসার হতো, তো সেরকম ভাবে কোনো ফাইনাল ছিল না যে কবে আসবো কি আসবো, তার জন্য আর আমি মানে তোমাদেরকে জানাতে পারিনি। আর হচ্ছে হঠাৎ করেই চলে আসা হয়েছে, তা হঠাৎ করে চলে এসেছি, বাড়ি থেকে ব্লগ স্টার্ট করিনি। আর এই কদিন ব্লগ আমি পোস্ট করিনি, প্রায় 4-5 দিনের 4-5 দিন হয়তো হবে। শরীরটা তেমন একটা ভালো ছিল না, তেমন টাইমও পাইনি, তার জন্য ব্লগ আমি করতেও পারিনি। এখন থেকে রেগুলার আগে যেমন ব্লগ পোস্ট হতো তেমনই ব্লগ পোস্ট হবে। আর এখানে একটু লাইটের প্রবলেম, ঠিক আছে, মানে অনেকটা আলো বেশি, কিন্তু কোন এক সাইড মাইড হয়ে বসলে হয়তো ঠিক হবে। তো এখন পেছনে চলছে এই যে দুষ্টুমি, ছোট মিমির সঙ্গে পেছনে দুষ্টুমি চলছে। হাই করো, হাই করো, তো পেছনে চলছে চলছে দুষ্টুমি। এখন 9টা বেজে গেছে আর পেয়েছে খুব জোরে খিদে, ঠিক আছে। সেই আমাদের বাড়িতে শুনেছি বেরোবো, তো তারা বেরোনোর টাইমে না তাড়াহুড়া করে খাওয়া, আমি তো বেরোনো কোথাও বেরোনোর নাম ছিল আমার, আমি খেতেই বা আমার খাওয়া হয় না, ঠিক আছে। তো তাড়াহুড়া করে নাকে মুখে দুটো ভাত খেয়ে এসছি। আর সোনা বাবা তো দুপুরবেলা খেতে খেতে ঘুমিয়েই পড়েছে, ও ওঠার পর ওকে একটুখানি সামান্য একটু খাইয়ে নিয়ে আমি চলে এসছি, চলে আসার পরে সামান্য একটু খাইয়ে নিয়ে চলে এসছি। আর আমাদের মতন একটা একটা মেয়েকে বেড়াতে গেলে তো অনেক কিছু গুছিয়ে আসতে হয়, সবকিছু সামলে ঠামলে, ছেলেদের তো কোনো ব্যাপার না, জামা প্যান্ট পরলো রেডি, তো আমাকে সবকিছু গুছিয়ে আসতে আসতে আমার অনেকটা টাইম লাগে, তার জন্য ব্লগ করিনি। আর হাবড়ায় এসে ওকে ও একটা কেক কেনা হয়েছিল, তো ওকে খাওয়ানো হয়েছে, আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তার জন্য এতটা লেট হয়েছে, তা না হলে আমরা আরো আগে চলে আসতাম। তো খুব জোরে পেয়েছে খিদে, রান্না আমাদের প্রায় কমপ্লিট, 9টা পার হয়ে গেছে হয়তো। ওইখানে তুলনায় এখানে ঠান্ডাটা একটু বেশি ভেবেছিলাম, মানে ওখানে তো দেখেছো এই কয়েকদিন আমি ব্লগ পোস্ট করেছি শীতকালে, ব্লগ পোস্টে দেখবে যে আমি তেমন একটা মানে গায়ে তো সোয়েটার মোটার কিছুই পরিনি, বেশ খুব জোর হলে হয়তো স্কার্ফ দিয়েছি এমন কোনো কিছু। আর এখানে এসে দেখলাম যে না, সোয়েটার অথবা ফুল হাত স্লিপস কোনো কিছু পরার প্রয়োজন অবশ্যই আছে, কারণ এখানে ওইখানে তুলনায় এখানে ঠান্ডাটা একটু বেশি, একটু বেশি অনেক কারণ আছে। আর শীতকালের 9:30 মানে অনেকটাই রাত, তো সুজন আসুক, ওকে ফোন করব, আসবে, আমাদের খামরা খাওয়া দাওয়া শুরু করবো, রান্না হয়তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সোনা বাবা রাগ করেছে, মিমির উপরে রাগ করেছে, মারে না তো মিমি না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, নারু বাবারও খাওয়া হয়ে গেছে, এখন নারু বাবা দুষ্টুমি করছে, হাই করো, আয় না হাই করো এখানে,
কথা বলছি তো আমি তো থাকুক না তো আমাদের মানে এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তোমাদেরকে তো বললামই আর খাওয়া দাওয়ার পর না ঠান্ডাটা আর একটু মানে জাঁকিয়ে পড়ে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন তো শুয়ে পড়বো বলে আমি আর সোয়েটার টোয়েটার এখন গায়ে দিলাম না এক্ষুনি তো শুয়ে পড়বো শুয়ে পড়ার আগে আমি দেখাবো কিছু জিনিস তোমাদেরকে ঠিক আছে এখন এই যে মার্কেট চলছে আর শয়তানি চলছে কান্না করছো কেন তো এখন আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এসে সোয়েটার দেখতে বসেছি আজকে আসার সময় হাবড়া থেকে সোনা বাবার জন্য কিছু সোয়েটার আমরা কিনেছি তিন রকম জিনিস কিনেছি একটা সোয়েটার আর নিচে প্যান্টের সেট আর একটা সোনা বাবার জিন্স কিনেছি আর একটা ভেতরে পড়া যে ইনার সেট হয় সেগুলো কিনেছি তো দেখতেই পাচ্ছ সব কিছু একটু বড় বড় কেনার চেষ্টা করেছি কারণ এবছর তো শীত বলতে ভালো বলতে একদিন দুদিনই পড়বে তাছাড়া তো পড়ার কোনো ব্যাপার থাকে না তো এখন আমরা এগুলো দেখতে বসেছি আগে বের করিনি এখন একবারে খাওয়া দাওয়া শেষে এখন দেখতে বসেছি এখন ওর পাপা ওকে জিন্সটা পরিয়ে দিচ্ছে আমরা জিন্সটা একটু বড়ই নিয়ে এসেছি কারণ শীতকালে একটু জিন্সটা পরানো হবে একটু বড় নিয়ে আসলে দুটো ফোল্ড করে দিলে তাও ঠিক আছে মাজাতে ঠিকই আছে নিচে দুটো ফোল্ড করে পরানো হয়েছে আর ওর হাতে এইমাত্র যেটা দেখতে পেলে হেডফোন মতন দুটোই কিনে আনা হয়েছে দুটো কিনে আনা হয়েছে একটা আমি নেব বলে কিনেছে আর একটা মামামের জন্য কেনা হয়েছে তো এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ ব্লু আর ইয়েলো কম্বিনেশন হিসেবে নেওয়া হয়েছে আর যে ইনার সেটটা সেটা পুরো কালোর উপরে নেওয়া হয়েছে বড় নেওয়া হয়েছে আর জিন্সটাও তো বড় তোমরা দেখতেই পাচ্ছ ওকে এখন পরানোর বন্দোবস্ত চলছে যে ওকে একটুখানি ঠিকঠাকভাবে পরানো হচ্ছে যে কেমন কি লাগানো মানে পরালে হয় যে কারণ আমরা মলে তো পরিয়ে দেখিনি হাবড়ায় এটা অটো স্ট্যান্ডের পাশে যে মলটা রয়েছে স্টাইল বাজার সেখান থেকেই নিয়ে আসা হয়েছে তখন তো কোনো আমি ভিডিও শ্যুট করিনি ওকে কোলে করে নিয়ে দুখানা ব্যাগ নিয়ে সম্ভব হয়ে ওঠে না তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি আর ও মলের মধ্যে এক একা দৌড়ে বেড়াচ্ছিলো এক একা খেলা করে বেড়াচ্ছিলো ওর পেছনে পেছন ধরে ধরেই মেপে মেপে জিনিসটা নেওয়া হয়েছে তো দেখলাম দুটো ফোল্ড দিলে জিনিসটা ঠিক হয়ে যাবে তার জন্যই নেওয়া হয়েছে আর সোয়েটারগুলো সত্যি খুব পছন্দ হচ্ছে আরও অনেক ছিল তোমরা চাইলে স্টাইল বাজারে গিয়ে দেখে আসতেই পারো সত্যি খুব সুন্দর জিনিসগুলো আমার তো বেশ ভালোই লেগেছে অনেক অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু অত কিছু তো আর কেনা সম্ভব না তাই আমরা এটুকুই নিয়ে এসেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেই নিলে জামা কাপড়গুলো আসার সময় আমরা হাবড়া থেকে কিনে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের পছন্দ হয়েছে কিনা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এখন আমরা শোব প্রায় ১২টা বাজতে যায় ১২টা বাজে তো আসার সময় আমরা হাবড়া থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই দেখলা তোমরা তো ১২টা তো বেজে গেছে আমরা এখন শোবো আর অবস্থা দেখতে পাচ্ছ আমি এটা পেঁচিয়েছি কানে এটা মার চাদর আমি স্কার্ফ আনিনি মানে সবসময় ব্যবহার করা স্কার্ফ আনিনি যেহেতু এটাই আমার পেঁচাতে হয়েছে না তো সকালবেলা অবস্থা খুব খারাপ হয়েছে আমার অলরেডি এখনই মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে ঠান্ডায় নাক জ্বলে যাচ্ছে চোখ মুখ জ্বলে যাচ্ছে ঠান্ডা এখানে এতটা পরিমাণে আমার ঠান্ডা লাগছে আর তো হচ্ছে তোমার মাথা এটা পেঁচিয়েছে আমার নর্মালি আমি এখানে যখন আগেও থাকতাম তখন আমি রাত্রেবেলা শোয়ার সময় মাথায় কিছু একটা পরেই শুতাম ওখানেও যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে মাথায় আমি পেঁচিয়ে শুই আমি সবসময় ব্যবহার করা স্কার্ফ নিয়ে আসি না আমি হাতের সামনে এটাই পেয়েছি তো এটা এখন আমার পেঁচিয়ে শুতে হবে মাথা আমার অলরেডি তো যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে নাক জ্বলছে চোখ জ্বলছে আজকে এরকম হলে হবে না কালকে কারণ কালকে একটা স্পেশাল দিন স্পেশালভাবে কাটাতে হবে সবার সাথে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগ তোমরা অবশ্যই দেখবে তোমাদের সববার অনেক ভালো লাগবে তোমাদের নিয়ে যাবো একটা অন্য জায়গায়
তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো। আর শুনতেই পাচ্ছ পাশে কে এরকম করছে, দুষ্টুমি করছে। এই দুষ্টুটাকে এখন ঘুম পাড়াতে হবে। আর এখানে এই ঘরে আমরা শোবো, আমি ও আর মা শোবো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করবে। আর যারা যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো আজ এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল। টাটা দাও আজকে হাইও করেনি, টাটাও দেয়নি। টাটা দাও টাটা পচা, এই যে টাটা।